হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজলেস ভ্যালো আমি জিতো আছি আপনাদের সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উবার থেকে খুব সহজেই ব্যবহার করে আপনারা খাবার অর্ডার করবেন অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে আজকে বলতে যাচ্ছি যে আপনারা উবারে কীভাবে সাইন আপ করবেন এবং সেটি খুব সহজেই সাইন আপ করার সিস্টেম এবং আপনার এক্সট্রা কোনো অ্যাকাউন্ট দরকার হবে না যদি আপনার উবারে পূর্বে অ্যাকাউন্ট থাকে আই মিন হ্যাঁ রাইড শেয়ারের জন্য যে অ্যাপসটি ব্যবহার করে থাকেন এবং ওই অ্যাপসের যে লগ ইন মেল অথবা যেই মোবাইল নাম্বার থাকে এবং সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা খুব সহজেই উবারে আপনারা সাইন আপ করতে পারবেন জি আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে আপনাদের এক্সট্রা কোনোভাবে অ্যাকাউন্ট খুলতে হবে না আপনারা যেই অ্যাকাউন্ট থেকে আপনারা রাইড নিয়ে থাকেন এবং সেই অ্যাকাউন্ট থেকেই আপনারা উবার খাবার অর্ডার করতে পারবেন এবং সেটি খুব সহজেই তো চলুন আজকে আর আমি দেরি না করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আপনারা আপনার পূর্বেক যে উবার অ্যাকাউন্ট আছে সেটি ইউজ করে আপনারা উবার ইডসে সাইন ইন করতে পারেন যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করবেন হ্যালো বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই উবারের ইডস অ্যাপে সাইন আপ করবেন ঠিক আছে সাইন আপ করতে আসলে তেমন কিছুই লাগবে না আর মজার ব্যাপার হলো উবারের আপনি পূর্বের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা খুব সহজেই আপনারা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে যে আপনার উবার যে রাইড শেয়ারিং যে অ্যাপটি আছে যেটা দিয়ে আপনি ট্রিপ নিয়ে থাকেন আই মিন আপনি রাইড নিয়ে থাকেন ওই অ্যাপ দিয়েই আপনারা খুব সহজেই নিতে পারবেন আই মিন সাইন আপ করতে পারবেন আপনার উবার অ্যাপসে তো আপনার যেই উবার অ্যাপ আছে এখানে জাস্ট উবার ইটস লিখতে হবে প্লে স্টোরে যাবেন এই যে প্লে স্টোরে যাওয়ার পরে আপনার ওবার ইডস লাগবেন ওবার ইডস চলে আসবে এই যে আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি সো আমি আর ইনস্টল করব না তো আমি ওপেন দিচ্ছি ওপেন দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজে আমি মানে রেজিস্টার দেখবেন মানে সাথে সাথে এইটাই চলে আসবে ঠিক আছে আপনি যখন আপনার মানে অ্যাপটি ওপেন করবেন তখন সাথে সাথে এটা চলে আসবে তখন আমি আমার নাম্বারটি দিব ঠিক আছে এখন আমি আমার নাম্বারটাই দিচ্ছি সো আমি একটু স্কিপ করব আমার নাম্বারটি দেখাবো না যে আমি আমার নাম্বারটি দেখে হয় নেই কিন্তু আমি আমার নাম্বারটি দেওয়া শেষ এবং আমি পাসওয়ার্ডটি দিব আমার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি ঠিক আছে আমি ওই পাসওয়ার্ডটি দিব নাম্বারটি দেওয়ার পর আপনি চিন্তা করতে পারেন যে আপনার থেকে পাসওয়ার্ড কেন খুঁজতেছে আপনি যে উবার অ্যাকাউন্ট ব্যবহার করতেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে যেই উবার অ্যাপসটি ব্যবহার করতেন এই যে আপনারা ট্রিপ নেওয়ার জন্য যে উবার অ্যাপসটি ব্যবহার করতেন ঠিক আছে এই অ্যাপের যেই পাসওয়ার্ড এবং নাম্বার সেম নাম্বার দিয়ে আপনি খুব সহজেই উবার ইটসেই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন সো আমি আমার ওই পাসওয়ার্ডটি দেবো এবং ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমি এখানে দেবো এবং সেম নামটি দিব তাহলে আমার খুব সহজে এখানে আমি ওপেন করতে পারবো রকম ঝামেলা ছাড়া আমার এক্সট্রা রকম অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না এবং এইটা পুরোটাই সেফ আপনার এখানে রকম প্রবলেম হবে না আমি সো পাসওয়ার্ডটি দেখাবো না সো আমি একটু স্কিপ করবো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার শেষ এখন আমি নেক্সট দেব এই যে নেক্সট দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওবার ইটস অ্যাপে মানে ওপেন হচ্ছে সো আমার এক্সট্রা কোনো অ্যাকাউন্ট দরকার হয়নি প্রথমে আপনাকে বের করে দেবে আমি দেখতে পেয়েছি যে এই অ্যাপসটিতে প্রথমে যখন আপনারা সাইন ইন করবেন অথবা সাইন আপের জন্য ট্রাই করবেন আপনাকে বের করে দেবে তারপর আবার আপনারা ওই অ্যাপসটিতে ঢুকবেন উবার ইডস অ্যাপটিতে ঢুকবেন ঢুকার পর আপনারা দেখবেন যে আপনার বর্তমানে কিন্তু শুধুমাত্র বনানি এবং গুলশান এবং বাড়িধারা এবং বাড্ডার কিছু অংশ পেয়েছে আপাতত আমি এখানে লোকেশান দিবো না লোকেশান দিলে আমি অ্যাপসটি ব্যবহার করতে পারবো না কারণ হলো আমি যেই প্লেসে আছি এই প্লেসে উবার ইডস এখনও আসেনি সো আমি একটু ড্যানি দিচ্ছি মানে আমি আমি আমার লোকেশন দেখাচ্ছি না তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কি কি খাবার আপনি অর্ডার করতে পারেন খুবই ডেলিশিয়াস এবং খুব দামি দামি খাবার আছে এখান থেকে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে খুব সহজে অর্ডার করতে পারেন প্রাইসটাও লেখা আছে যে আমি একটা আইসক্রিম ইয়েতে খাব এবং সেটা কোনটা খাবো সেটা আমি এখান থেকে একটা এটা আমি চুজ করলাম এবং দেখতেছেন বিডিতে ক্লিক করবো অথবা অ্যাড টু বাস্কেটে ক্লিক করতে পারি তো আমি এখানে দেখতেছেন আমি রিকোয়ারমেন্ট কাপ দিবো কাপ দেওয়ার পরে আমার এখানে ইয়ে দিতে পারি ঠিক আছে তো আমার এটা একটা চুজ করা হয়ে গেল আমি যদি অন্য কিছু নিতে চাই দেখাচ্ছি আপনাদেরকে তো আমি যদি মনে করেন যে এই প্যাকেজটা নিতে চাই থাই জাপানিস এখানে বিভিন্ন খাবার আছে ঠিক আছে তো এইখানে যেসব খাবার আছে এগুলোর প্রাইসও লেখা আছে তো আমি চিকেন মায়ো যদি এখানে ক্লিক করি মায়ো ক্লিক করার পর আমি একটা যদি নিতে চাই আমি এভাবে ক্লিক করব ক্লিয়ার বাস্কেট এবং অ্যাড দিলাম মনে করেন তো আমরা এই দুইটা হয়ে যাবে এবং বিউ বাস্কেট দিলাম দেখতে পাচ্ছেন যে আমার এটা হয়ে গেছে ঠিক আছে এবং হয়ে গেছে এখন আমি এটা ধানমন্ডি এরিয়া সরি আই মিন এটা আমার এরিয়া গুলছান বনানি অথবা বাড্ডার এই সাইড থেকে বাড়িধারার ভিতর হইতে হবে তখন আমাকে সেই খাবারটি অর্ডার ওরা পাঠিয়ে দেবে ঠিক আছে এবং সেটি একটি আনুমানিক টাইম নেবে তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি প্রমোশন আছে সেই প্রমোশনের জন্য আমাকে শো করছে শুধুমাত্র দুইশো একষট্টি টাকা আমার দুইশো টাকা প্রমোশন কাটবে ঠিক আছে দুইশো টাকার প্রমোশন সেই চারশো টাকার খাবারের এবং ট্যাক্সের সহ ডেলিভারি ফি নিচ্ছে না ওরা সো ওই ট্যাক্স এখানে আবার ট্যাক্স দিতে হয় সো আমি এখানে দেখা গেছে আমার ক্রেডিট আছে আমার চল্লিশ টাকা আমি যদি অর্ডার করি এখন এবং প্লেস অর্ডার সাথে সাথে যদি আমি প্লেসটি দিই ঠিক আছে এই যে বনানি চ্যানেল আমার এখান থেকে কিন্তু আমার ইয়ে চুজ করতে হবে আমার লোকেশন চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে আমি এখান থেকে আমার লোকেশনটি দিতে হবে এবং এই লোকেশানটির মাধ্যমে কিন্তু আমার খাবারটা অর্ডার বাসায় চলে আসবে তো সেই জন্য আমার একটু খেয়াল রাখতে হবে যে আপনি কোন লোকেশন দিচ্ছেন এবং একজ্যাক্টলি আপনার বাসা ফ্ল্যাট নাম্বার সব মোবাইল নাম্বার আপনি সব এখানে দিয়ে দিতে পারেন যেন ডেলিভারি ম্যান আসার পর আপনাকে কল দিতে পারে সহজে এবং আপনাকে খুঁজে পায় তো প্লেস টু অর্ডার দেওয়ার পর সাথে সাথে আপনার এটা রেডি হয়ে যাবে মানে আপনার ইয়ের জন্য তো আপনি চাইলে এখনই খুব সহজেই আগে টাইমের আগেই ক্যান্সেল করে নিতে পারেন আদারওয়াইজ আপনার এখানে টাকা কেটে নেবে সো আমি এখানে অর্ডার করবো না তো আমি এটা ক্যান্সেল করে দিব। কিন্তু এটা রেকর্ডে থেকে যাবে ঠিক আছে আমি এটা ক্যান্সেল করেছি আমার রেকর্ডে থেকে যাবে যে আমি কী কী নিতে চেয়েছিলাম কিন্তু আপনি যদি এটা একবার অর্ডার করে আবার ওদের এখান থেকে রেডি হয়ে যায় তখন কিন্তু আপনি যদি ক্যান্সেল করে দেন আপনার থেকে পুরো টাকাটাই ওরা কেটে নিবে অথবা আপনার অ্যারিয়ার্স করে দিবে যেন আপনি নেক্সটে কোনো ট্রিপে অথবা আপনার নেক্সট কোনো অর্ডার সাথে সেটা অ্যাড হয়ে যাবে তো কীভাবে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা খুব সহজে অর্ডার করতে পারেন এবং অ্যাপে আপনার কীভাবে খুব সহজেই খাবার আপনার বাসার পর্যন্ত অর্ডার করবেন এবং কীভাবে সাইন আপ করবেন দেখিয়ে দিলাম তো আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা প্রোমো কোড আপনারা দুশো টাকার প্রোমো কোড প্রোমোশন ডিসকাউন্ট কীভাবে পাবেন এবার আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপডেট পাওয়ার জন্য আমার ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের যদি রকম তথ্য জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম